তো দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে না? এই নতুনটা কত দিছিল কাকা? এটা আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আলুর পাইকারি আড়ত থেকে। অ্যাড্রেসটা যদি আপনাদেরকে বলি, ঢাকা কাওরান বাজার আলুর পাইকারি বাজার। প্রিয় দর্শক, এই আড়ত থেকে আপনাদেরকে জানিয়ে দিব বর্তমান বাজারে আলুর দাম কত। আজকে মনে রাখবেন 10ই জানুয়ারি রোজ মঙ্গলবার 2023। ভিডিওটা ধৈর্য সহকারে স্বাস্থ্য দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ। আলুর খবর কি আমাদেরকে বলেন? আলহামদুলিল্লাহ ভালো খবর। আলু আস্তে আছে কেমন? আস্তে আছে। কৃষক তো 2-3 দিন শীতের কারণে, প্রচন্ড ঠান্ডার কারণে আলু নাকি তুলতে পারে নাই, আলু দামটা একটু বাড়তেছিল। আজকে খবর কি, আজকে দাম বাড়তি না কমতি? কারণ উত্তরবঙ্গের যে আলু, জি জি জি, উত্তরবঙ্গের মানুষ গতি পারে না, শীতে কাজ করবো কেমনে, কাজ না করার কারণে আলু কমাইছে, কম আসার কারণে জি জি বাজারটা তো 2-4-5 টাকা বাইরে গেছে, মানে 4-5 টাকা বাইরে গেছে। আচ্ছা, আমরা যদি পুরাতন আলুটাই যদি বলতে চাই, এটা 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 আপনারা কেজি কত করে দিয়েছিলেন? এটার কেজি, এই কেজি হলো 12-13 টাকা, আবার হলো 22 টাকা। বুঝলাম না, 12 টাকা সর্বোচ্চ নিম্নস্তর দাম 12 টাকা, জি, আবার এটা 22 টাকা 20 টাকা আছে। পুরাতন আলু? পুরাতন আলু। কি বলেন, যেমন এক সাইজ এই আলুটা, এটা আমার যে কোয়ালিটি যে, আচ্ছা এই এই কোয়ালিটিটা কত ছিল? এটা চলতেছে 20 টাকা 22 টাকা। এটা 20 টাকা 22 টাকা, এটা 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 একই একই 20 টাকা 22 টাকা। কিন্তু এই আলুর দাম তো 12 টাকা ছিল। এই আলু 12 টাকা আছে, যেন 12 টাকা আছে, মানে এইটাও আছে 12 টাকা, কিন্তু এটা তো একবারে ছোট ছোট আলুটা। হ্যাঁ হ্যাঁ, 12 টাকা। আচ্ছা, নতুন আলুর খবর কি আমাদেরকে বলে? নতুন আলুর খবর কি? নতুন আলুর খবর হলো আল্লাহ পাক অনেক ভালো নিয়ামত দিছে, ফলন দিছে, জি জি। তারপরে হলো এই শীতের কারণে ফলনটা কম আসতেছে, মানে তুলতে পারতেছে না, জি জি। হয়তো রোদ্র উঠলে, আকাশ ভালো হইলে আমদানি হইব, আমদানির দাম একটু কমবো। আচ্ছা, এখন দাম কেমন চলছিল? এখন কেজি এখন আজকাল বাজার চলতেছে 18 টাকা কেজি। 18 টাকা কেজি। এটা গতকালকে দাম কেমন ছিল? এটার দাম 20 টাকা ছিল, 20 টাকা ছিল, কিন্তু আজকে সেই অনুযায়ী 2 টাকা কমছে। এটা তো একটা খুশির খবর, কারণ গতকালকে যদি 20 টাকা থাকে, আজকে 18 টাকা, তাহলে আগামীকালকে আরো 16 টাকা হবে। কারণ কৃষক যত তুলবে তত দামটা কমবে নাকি? কৃষক যত জমিতে মাল তুলবো, রোদ্র উঠবো, তখন মাল আমদানি হইবো, দাম কমবে। মানে টোটালি আমরা বলতে পারি, অ্যাকচুয়ালি যদি মালদার আমদানি চাপ বেশি হয় তাহলে দাম কমবে নাকি? হলো 100 তো এই বোধ হয় 65-70 কেজি না? আর এমনি পুরাতন বস্তা কত ঢুকায়? পুরাতন হলো আমার 60 কেজি 65 কেজি একই, মানে বেশি একটা ইয়ে না, বেশি একটা ইয়ে না। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানতেই পারছেন বিক্রেতা কাকার সাথে যে আমরা যেটা জানতে পারলাম, গতকালকের তুলনায় আজকে 2 টাকা কেজি প্রতি আলু কমে গেল। সুপ্রিয় দর্শক, আমরা আরো একটু সামনের দিকে যাই, যে এদিকে আলু দাম কেমন দামে বিক্রি করছিল আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিই। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এদিকে যে আমার কাকা আছে, আমরা কাকার সাথে একটু কথা বলি যে আসলে আলুর দাম কেমন দামে বিক্রি করছিল এ টু জেড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীর কেমন আছে বলেন? ইনশাল্লাহ ভালো। যাক, স্যারেরা খুবই সুন্দর আসতেছে নাকি? তো কাকা একটু বলেন, আলুর খবর কি আমাদের? আলু কেমন আসতেছে? আলু তো দাম কমে গেছে। আলুর দাম কমে গেছে না? এই নতুনটা কত দিয়েছিলেন কাকা? এটা 18-19। 18 টাকা কেজি দিয়েছিলেন না? পেঁয়াজও কি বিক্রি করেন নাকি? না, পেঁয়াজ এগুলো রাখছে। হ্যাঁ, পেঁয়াজ এগুলো রাখছে। বিক্রি করেন? আমরা বিক্রি করি, ওই মালিক আরেকজনে বিক্রি করে। না, কত করে বিক্রি করছে বলতে পারবেন? এটা বলতে পারবে? বলতে পারবেন না। আচ্ছা কাকা, পুরাতন আলুটা কেমন দামে বিক্রি করছেন? পুরাতন পুরাতন 10-11। 10-11 টাকা না? এগুলো এগুলো বস্তাতে কত রুকায়? 60 কেজি। 60 কেজি হয় না? 10-11 টাকা বিক্রি করছিলেন। তো তাহলে আলুর দাম কমে গেছে না গতকালকে তুলনায়? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ কাকা।